অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 1428 এই নতুন বছর, সিংহ রাশি কেমন যেতে চলেছে আমি একটা জিস্ট এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার প্রয়াস করছি। দেখুন, এটি যে 100% মিলবে আমি কখনোই বলবো না, কারণ এটি আমি চারটি প্ল্যানেটকে ধরে এই রাশিফলটি আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, আমি এছাড়া আপনাদেরকে মাসিক রাশিফল এবং সাপ্তাহিক রাশিফল নিয়মিত দিয়ে থাকি। দেখুন, 1428 এটা অ্যাডিং করে দাঁড়াচ্ছে 15 মানে 1+5=6, অর্থাৎ শুক্রের বছর হতে চলেছে এবং এই বছর ঢুকতে চলেছে বৃহস্পতিবার। আপনি সিংহ রাশির মানুষ, আপনি কি ফল পেতে চলেছেন, অর্থাৎ কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে সিংহ রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে। প্রথম কথা আমি জানাই, আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে আর্থিক দিকটা কেমন থাকবে। আর্থিক দিকটা আপনাদের ক্ষেত্রে এবছর যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ ফিনান্সিয়াল ক্রাইসিসটা কিন্তু সিংহ রাশির থাকছে না। ধনের জায়গাটা কিন্তু ভালো, আকস্মিক ধন প্রাপ্তি, লটারি, শেয়ার ফাটকা থেকে কিন্তু অর্থ কিন্তু আসবে সিংহ রাশির। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এবং কোনো জায়গাতে ডুবে থাকা টাকা, আটকে থাকা টাকা, সেটা কিন্তু পুনরুদ্ধার হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিবাহ। দেখুন, বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ আপনাদের রাশির সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান। এবছর মোটামুটি জুন মাস অবধি বিয়ের জায়গাটা খুবই ভালো এবং ঠিক আপনার নভেম্বর মাস থেকে বিয়ের যোগটা আবার কিন্তু প্রখর কিন্তু হবে। অর্থাৎ যারা বিয়ের ব্যাপারে বা যাদের ডিভোর্স হয়ে গেছে, যারা দ্বিতীয় বিয়ে করতে চাইছেন, সে বিবাহের ব্যাপারটা কিন্তু এবছর কিন্তু হবে। এবং যারা বিয়ের ব্যাপার ধরে দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, অ্যারেঞ্জ ম্যারেজ কিংবা ল্যাব ম্যারেজ দুটোই কিন্তু বিয়ের জায়গাটা কিন্তু, বিয়ের কানেকশানটা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু প্রবল থেকে প্রবলতর দিতে চলেছে এবছর। আপনাদের কর্মের জায়গাটা দেখুন, কর্মের জায়গাটা আগের থেকে অনেকটাই বেটারমেন্ট কিন্তু হবে, অর্থাৎ কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের থাকছে। এবং কর্ম জায়গাটাতে আপনারা যারা ভাবছেন যে বদলি চাইছেন, বদলি হবে, বা কর্মক্ষেত্রে প্রমোশন চাইছেন, প্রমোশন জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখাচ্ছে। তবে শত্রুতা, জ্ঞাতি শত্রুতা, কিছু কিছু ক্ষেত্রে মামলা মকদ্দমা, এই সম্ভাবনাগুলো কিন্তু, চোট আঘাত লাগা, পায়ে চোট লাগা, রক্তপাত, শত্রুতা, কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে। আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু বি কেয়ারফুল। ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, হাড়ের সমস্যা, চোখের সমস্যা কিন্তু এবছর আপনাদেরকে কিন্তু ভুগাবে। পারিবারিক সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে, দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, আপনাদের ক্ষেত্রে লাভ, সফলতা, সাকসেসের জায়গা কিন্তু থাকছে। আপনি সিংহ রাশির মানুষ, আপনি কিন্তু লাভ, সফলতা, সাকসেসের জায়গা কিন্তু পাবেন। ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সে জায়গাটা কিন্তু আপনাদের থাকছে। সন্তান সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে, অর্থাৎ সন্তানের জন্য যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন বা সন্তানের হেলথ নিয়ে, এই জায়গাগুলো কিন্তু আপনাদের কিছুটা হলো আগের থেকে ভালো দিক কিন্তু থাকবে। এবার আসি এডুকেশন, উচ্চশিক্ষাতে যারা আছে, ধরুন আপনি পিএইচডি করছেন বা আপনি বিএড
বা এমএড বা এমফিল করছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো সিংহ রাশির ক্ষেত্রে। কিন্তু প্রাইমারি লেভেলে ধরুন আপনি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, সেই জায়গাটা কিছুটা কিছু ক্ষেত্রে মানে পড়াশোনাতে অমনোযোগী হওয়ার জায়গাটা থাকছে এবং বেশ কিছু চাপ থাকবে পড়াশোনার ক্ষেত্রে, কিন্তু চাপ থাকবে যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে। ব্যবসার জায়গাটা যদি বলি, ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু ভালো। আপনি যে কোনো ব্যবসা, আপনি গার্মেন্টস বলুন, আপনি গোল্ডের ব্যবসা বলুন, আপনার পেট্রোল পাম্পের ব্যবসা বলুন, যে কোনো আপনার ট্যুরিজমের বিজনেস বলুন, এই জায়গাগুলো হোটেল বিজনেস বলুন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ধীরে 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 কিন্তু ভালো হবে। বিদেশ থেকে অর্থ জায়গা কিন্তু যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু কিছু ক্ষেত্রে টেনশন হওয়ার জায়গা কিন্তু থাকছে, কিছু কিছু ক্ষেত্রে অযথা ঝামেলাতে জড়িয়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু আপনারা কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। এবং ভাইয়ের সাথে সম্পর্ক আগের থেকে আপনার অনেকটাই বেটারমেন্ট কিন্তু আগের থেকে অনেকটাই হবে। এবছর আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাবে। রাজনীতি কেরিয়ারে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এবছর যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। আপনাদের ক্ষেত্রে উচ্চশিক্ষা যেমন ভালো, এবং এবছর আপনাদের ক্ষেত্রে ভ্রমণ যোগ, অর্থাৎ কোনো জায়গাতে ঘুরতে যাওয়া, এই ভ্রমণ যোগটা কিন্তু আপনাদের নির্দেশ করছে। আপনি সিংহরাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু ভ্রমণের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। এবং আপনাদের এবছর বেশ কিছু অপরচুনিটি, কিছু কিছু ক্ষেত্রে কাজের জায়গাতে সুযোগ অপরচুনিটি, এগুলো কিন্তু আসবে। বেশ কিছু সুখবর কিন্তু আপনাদের জন্য এবছর কিন্তু অপেক্ষা করছে। আপনি সিংহরাশি মানুষ, আপনার ক্ষেত্রে বেশ কিছু গোল্ডেন অপরচুনিটি সুখবরগুলো কিন্তু থাকছে। নিজস্ব প্রপার্টি, জমি বাড়ি জায়গা, এরকম ধরনের প্রপার্টি কেনার সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। আপনি সিংহরাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু প্রপার্টির যোগ কিন্তু ভালো দিক কিন্তু থাকছে। আপনি সিংহরাশি মানুষ, আপনার ক্ষেত্রে এবছর বাহনের জায়গাটা, অর্থাৎ নিজস্ব গাড়ি কেনারও কিন্তু সম্ভাবনা বাড়িয়ে তুলছে। চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই প্রবল থেকে প্রবলতর, এবং যে কোনো কাজে বেগ পেল, বাধা বিপত্তি পেল, আপনারা কিন্তু সাকসেস হবেন। অর্থাৎ আপনি যদি ধরেন, ভেবে নেন যা হবে হোক দেখা যাবে, এরকম মানসিকতা নিয়ে যদি আপনি চলেন, সেক্ষেত্রে কোনো বাধাই কিন্তু আপনাকে থামাতে পারবে না। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনি বাঁধ ভাঙতে পারবেন এবছর, কোনো বাঁধ আপনাকে কিন্তু আটকে রাখতে পারবে না। অর্থাৎ ঐশ্বর্যের শিকড় চূড়ায়, এবং আপনাদের ক্ষেত্রে যথেষ্ট উত্থানের বছর কিন্তু এবছর হতে চলেছে, এবং বেশ কিছু প্রাপ্তির যোগ থাকছে। এবং এই 1428 শুক্রের বছর আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু অপরচুনিটিগুলো কিন্তু দিয়ে যাবে। এই ছিল সিংহ রাশির 1428 কেমন যাবে তার একটা জিস্ট আমি তুলে ধরলাম। আমি আবারও বলছি, এটা যে একদম মিলবে তা আমি কখনোই দাবি, কিন্তু এটা কি এই যে বছর আসতে চলেছে চোদ্দা কেমন যেতে পারে তার একটা জিস্ট এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। তো সকলের ভালো কাটুক নতুন বছর, এই বলে আমি শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।